गुड आफ्टरनून एवरीवन, वेलकम बैक टू माय चैनल प्रियंका अभियान। आशा करी तुम्हारा सबाई खूब भलो आचो और आम्राव भलो आची। और आज के किन्तु आमी दुपुरे थेके भिडियो शुरू करछी, कारण होच्छे आमी होच्छे आज के देखते ही पाच्छो स्नान हो गेछे, आज के माथा घुसेछी। तो माथा घुसेछी जखन भावलाम जे बाथरूम पायखानाटा परिष्कार करे नि, तो बाथरूम पायखाना परिष्कार करे एकेबारे माथा घुसे बेरियेछी, एजन्य सकाल थेके कोनो भिडियो करते पारिनि दुपुर थेके। आज के एखन थेके तोमादेर साथे भिडियोटा शुरू करलाम, तोमरा आमार साथे थाको। আমি কিন্তু এখন নিচে চলে এসেছি আর নিচে কিন্তু তুর্য অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে, যেহেতু আমাদের উপর থেকে নিচটা খুব ঠান্ডা। এই দেখো তুর্য ঘুমাচ্ছে এদিকে আর আমি এখানে বসে রয়েছি। আর তোমরা আমাকে দুজন নাম নিতে বলেছো, আর চন্দ্রিমা দে আসাম থেকে বলছো। তো চন্দ্রিমা কেমন আছো তুমি আমাকে জানিও, আমি ভালো আছি। আর তুমি কেমন আছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করো। আর আমার আসামের কামাখ্যায় যাওয়ার খুব ইচ্ছা, তোমাদের ওখানে গুয়াহাটিতে একদিন যাব। তো ওটা আমার খুব ইচ্ছা, স্বপ্ন এখনো পূরণ হয়নি। আর ধৃতি রয় জলপাইগুড়ি থেকে বলছো। তো ধৃতি জলপাইগুড়ির পাশেই দার্জিলিং, দার্জিলিং আমার মানে একটা ফেভারিট জায়গা, বছরে আমরা দুবার করে যাই, মানে এত ভালো লাগে। আগে তো আমি বিয়ের আগে তো অনেক গেছি, বিয়ের পরেও বছরে এক এক সময় দুবারও হয়ে গেছে গেছি। জলপাইগুড়ির পাশেই দার্জিলিং তো ফেভারিট জায়গা, তুমি আমার ফেভারিট জায়গার পাশেই মানে পাশেই থাকো। তো ধৃতি কেমন আছো তুমি আমাকে কিন্তু অবশ্যই জানিও। দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি আর আজকে আমাদের মেনু হয়েছে তরুণের খাওয়া হয়ে গেছে, আর এদিকে বাবা খাচ্ছে। এই যে আর আজকে আমাদের মেনু হয়েছে এই যে ভাত, এই যে মটন, পটল চিংড়ি, পটল চিংড়ি না, হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ পটল চিংড়ি, এই যে দেখো পটল চিংড়ি, তারপরে এটা কি ডাল, ডাল আলু ভাজা বেগুন ভাজা। অনেকের কিন্তু খাওয়া হয়ে গেছে, মানে দাদার তরুণের ওদের খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে সজনা ডাটা আলু দিয়ে একটা তরকারি। এই এই হয়েছে আজকে আমাদের মেনু। আর মা রান্না করেছে, এই যে মা রান্না করেছে, এখন আমরা খাবো। আর তোমাদের সকলেরই প্রশ্ন যে আমি আলাদা খাই নাকি আলাদা থাকি নাকি, আমি কিন্তু আলাদা থাকি না, এই যে আমার শাশুড়ি মার থেকে জেনে নাও। প্রত্যেকের প্রশ্ন ক্লিয়ার করে দাও, যে আমাদের প্রত্যেকেরই তোমাদের প্রত্যেকেরই প্রশ্ন যে আমি আলাদা থাকি নাকি। অনেকেই মানে প্রত্যেক না প্রত্যেকে না অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো আমি আলাদা থাকি নাকি আলাদা খাই নাকি, আমি কিন্তু আলাদা থাকি না আলাদা খাই না, আমি উপরে থাকি, মারা নিচে থাকে, মানে আমার ঘরটার কি উপরে। আর আমি শুধু রান্না করি উপরে, তুর্যর খাবার রান্না করি আর চা চা রান্না করি, মানে রান্না করি মানে চা করি, দুবেলা চা করি, আর তুর্যর খাবার ছাড়া আর কিচ্ছু হয় না আমাদের উপরে। আর এই যে মার থেকে জেনে নাও আমি আলাদা থাকি নাকি, না আলাদা থাকে না, আলাদা খাইও না। আর রান্নাঘরটা করেছি দাদার জন্য, জল গরম ফুটানো, দুধ করা, এ করা, ওগুলোর জন্য নিচে আসা যাওয়া খুব অসুবিধা, যার জন্য রান্না করে। আর বিকালে সকালে একটু চা টা খেতে ইচ্ছা করে তাই করে, আর কিচ্ছু করে না। আর মা এই শাড়ি পরে স্নান হয়নি বলে ওই শাড়ি পরে মানে খুব দৌড়াদৌড়ি করে মানে কাজ ফাজ করেছে বলে এই শাড়ি লজ্জা পাচ্ছিল, লজ্জা পাচ্ছিল আসতে। আমি বললাম কোনো ব্যাপার না, তুমি তো কাজ করছো অসুবিধা নেই, এটা সকালে এইসব পরে কাজ ফাজ করে রান্না মানে রান্না রান্না করে স্নান ঠান করে ফ্রেশ হয়ে তারপরে ভালো শাড়ি পরে। তো তোমরা জেনে নিলে আমি কিন্তু আলাদা থাকি না, একসাথেই থাকি একসাথেই খাই। তা ক্লিয়ার হলো তোমাদের? এই যে আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, নিচ থেকে উপরে চলে এসেছি, উপর থেকে নিচ আর নিচ থেকে উপর এটা গন্ডগোল হয়ে যায়, মানে নিচ থেকে উপরে চলে এসেছি। আর এই যে তুর্যর পাপা এদিকে, ওর আগে খাওয়া হয়ে গেছিল অনেকক্ষণ আগে, আমাদের একটু দেরি হয়েছে খেতে আজকে। আর এদিকে মাম্মাম ঘুম থেকে উঠেছে, কি আদর করতে ইচ্ছা করতে দেখে, দেখো দেখো কিচ্ছু জানে না ঘুম থেকে উঠে, ফ্রেশ মাইন্ড একেবারে। একটু রেস্ট নিয়ে নিই, আবার তরুণ আর আমি একটু বেরাবো আজকে চিড়িয়ামোড় যাব। তো চলো, তখন বললাম না খেয়ে রেস্ট নেবো, হ্যাঁ রেস্ট নিয়েছিলাম, রেস্ট রেস্ট নিয়ে এখন আবার একটু রেডি হয়ে গেছি। এখন তরুণ আর আমি একটু চিড়িয়ামোড় যাবো, একটু কিছু দরকার আছে চিড়িয়ামোড়ে, টুকিটাকি কেনাকাটি আছে তো কিনে নিয়ে চলে আসি তাড়াতাড়ি। সন্ধ্যা বেশ ভালোই হয়েছে, এখন বাজে 7টা বাজতে, হ্যাঁ 7:45 বাজে, 7:45 বাজে, তো এখন চলে যাই চলো। তো রাস্তায় আবার গিয়ে তোমাদের সাথে কথা বলবো চলো। এই যে দেখো আমরা টোটোতে বসে গেছি, আমরা কিন্তু এখন চিন্তামত যাচ্ছি, অলরেডি বসে গেছি টোটোতে, চলো যাই। আমরা এখন ঘড়ির দোকানে বসে রয়েছি। এই যে আমার একটা ঘড়ির হচ্ছে ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, সেই ব্যাটারি পাল্টানোর জন্য বসে রয়েছি, বড় ডায়ালের ঘড়ি, ওটা পরে আমি যাব। তো এখন বের করে দেখছি কি ব্যাটারিটা শেষ, তাই ভাবলাম যে চলো ব্যাটারিটা পাল্টেই আসি, তাই ওখানে বসে রয়েছি, ব্যাটারি পাল্টাচ্ছে, বললো একটুখানি বসুন মানে 10 মিনিটের মধ্যে দিয়ে দেবো, তাই ওখানে বসে আছি আমরা ঘড়ির দোকানে। এখন ওখান থেকে বেরিয়ে তারপর আবার একটু যাবো যেখানে, সেটাও দেখাবো তোমাদের জন্য।
এই ঘড়ির দোকানটা তোমরা হয়তো চিনবে, ব্যারাকপুরের রয় অপটিক্যাল আছে না, রয় অপটিক্যালের সার্ভিস সেন্টার উপরে আছে, সেখানে এসছি। ব্যারাকপুরে যারা থাকো তারা তোমরা নিশ্চয়ই চিনতে পারবে যে রয় অপটিক্যালের উপরে সার্ভিস সেন্টার থাকে ঘড়ি সারানোর, সেখানেই আমি বসে আছি। দেখো তোমরা দেখে তো বুঝতেই পারছো যে আমি বাড়ি চলে এসেছি, আর এই ঘড়িটা আমি সারাই করতে গেছিলাম। মানে সারাই মানে কি, ব্যাটারিটা খারাপ হয়ে গেছিলো, শুধু ব্যাটারিটা চেঞ্জ করে, তখন যে দেখলে ঘড়ির দোকানে বসে রয়েছি, ব্যাটারিটা শুধু চেঞ্জ করলাম। আর তুর্জোর জন্য একটা কিটো কিনলাম নর্মালি ওই হোটেলে সকালের দিকে পড়ার জন্য, সবসময় তো বুট পরে, এই বুটটা আছে ওর, এই যে এটা, তো এইটা তো সবসময় সকালের দিকে দেখবে, এটা বিকেলের দিকে, বিকাল থেকে রাত অব্দি ঠিক আছে, সকালের দিকে কিন্তু এটা পরলে একটু গরম লাগবে, তাই কিটো কিনেছি একটা নর্মালি। ও ওইখানে রয়েছে জুতোটাকে, ও পরলে পরবে যখন দেখতেই পাবে, ওই কিটো কিনেছি বলে আমি তো টুকটাক কিনতে গেছি। আর আমার মা চুড়িদারের পিস বানাতে দিয়েছিল, সেই চুড়িদারের পিসটা আনতে গেছিলাম, আমাদের কাছে বিল টাকা দিয়ে দিয়েছিল, বললো আমি আর বেরাবো না, তোরা যা গিয়ে চুড়িদারের পিসটা কিনে নিয়ে আয়, তো এই কিনে নিয়ে চুড়িদারের পিসটা বানাতে দেওয়া আছে, তোরা নিয়ে আয়, তাই চুড়িদারের পিসটা নিয়ে আসলাম, মা পরে যাবে সেদিন তোমরা দেখতেই পারবে। তো সব কাজ করে কিন্তু আমি এখন বাড়ি চলে এসেছি, বসেই ছিলাম, তো ভাবলাম যে বসে আছি যখন টাইম নষ্ট করে লাভ নেই, কসমেটিক্সগুলো গুছিয়ে নিই, কী কী কসমেটিক্স নিয়ে যাব, তো আমি কসমেটিক্স কিন্তু গুছিয়ে নিয়েছি। আর কসমেটিক্সের ব্যাগ না মানে ছোট ছোট ব্যাগ দুটো হয়েছে, এই জন্য মা বললো যে মার কাছে একটা বড় ব্যাগ আছে আমার, তো বললো ওইটাতে তুই নিয়ে নিবি, ওই এরকম নিয়ে চল এখন, তো বড় ব্যাগটাতে ট্রান্সফার করব। আর আমি কিন্তু কালকে ওই বাড়িতে চলে যাব, মানে আমাদের বাড়িতে চলে যাব, আমাদের বাড়ির থেকে তারপরে একসাথে সব বেরাবো। আর এখানে কেন তুর্যকে নিয়ে না আমি একা একা ঠিক মানে নিয়ে যেতে পারবো না ওকে, আর আমার মা ওর সব কিছু পরিপূর্ণ বোঝে যে কোনটা নিতে হবে কোনটা না নিতে হবে, আমি যদি এখান থেকে নিয়ে যাই না অর্ধেক জিনিস নেবো অর্ধেক জিনিস নেবো না, তখন মা আরও ওখানে গিয়ে আমাকে বকবে, সেজন্য আমাদের বাড়ির থেকেই বেরাবো ওকে নিয়ে, তাহলে সুবিধা হবে। রাতের ডিনারটা নিয়ে আমি উপরেই চলে এসেছি, উপরে বসে খাবো, আর নিচ থেকে আর খেয়ে আসিনি, তো ভাবলাম যে এই গুছিয়ে ফুচিয়ে একবার নিচেই উপরেই চলে এসেছি, নিয়ে খেয়ে ঠেয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকে কিন্তু আমাদের রাতে হয়েছে হচ্ছে রুটি, আর দুপুরে যে হয়েছিল মাটন, এই যে মাটন আর রুটি, এটাই দুপুরে হয়েছিল মাটন, তার সাথে রুটি হয়ে গেছে, ব্যাস এই হচ্ছে আমাদের রাতের খাবার আজকে, তা চলো খেয়ে নিই আগে। আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে আবার তোমাদের কাছে চলে এসেছি একটু কথা বলতে। আর সবথেকে বড় কথাটা তোমাদের বলা হয়নি, তুর্য কিন্তু তুর্যর শরীরটা অনেকটাই ভালো হয়েছে ভগবানের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে, তোমরা প্রত্যেককে ওর জন্য প্রে করেছো, ভালোবাসা দেখিয়েছো কমেন্টসে, আমাকে প্রত্যেকে বলেছো ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে, সত্যিই কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছে। আর ডাক্তারের ওষুধ মানে ডাক্তারের কাছে যাওয়ার পরেই ও অনেকটা ভালো হয়ে গেছে, ওষুধ খাওয়ার আগেই ভালো হয়ে গেছে, জানো না ওষুধ তো এখনো একবার খেয়েছে মাত্র, তাতেই কাশিটা অনেকটা কমে গেছে, মানে কাশছেই না বললেই চলে, কিন্তু কোর্স তো আছে ওটা কমপ্লিট করতে হবে, তো কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছে, এখন ঘুমাচ্ছে, তো আজকে আমাদেরও খাওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানিও, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার, আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে কমেন্টস করে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, গুড নাইট আর